রাজধানীর প্রবেশ মুখে গার্মেন্টস মুখে মানুষের ঢল, চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটেও, বেতন না পেলে 80% শ্রমিকেরই অনাহারে থাকার শঙ্কা। আজ থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলোতে বিক্রি হবে ইফতার, কিছুই জানেন না মন্ত্রী ও সমন্বয় কমিটি, সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা। শতাধিক হারভেস্টার ও রিপার মেশিনে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে চলছে ধান কাটা ও মারাই, শ্রমিক ছাড়াই অর্ধেক খরচে মিলছে ফসল, স্বস্তিতে কৃষক। এবং করোনা পরিস্থিতিতে বাজারজাত করতে না পারায় নষ্ট হওয়ার পথে প্রায় 200 কোটি চিংড়ি পোনা, কক্সবাজারে হ্যাচারিগুলোতে সংকট চরমে।